হ্যালো, সবাইকে স্বাগতম। যে আজকের যে টিউটোরিয়ালটা থাকছে সেটার মধ্যে থাকছে হচ্ছে মাস্কিং কী জিনিস। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে ইরেজার টুল দিয়ে কিভাবে আমরা একটা অবজেক্টকে ডিলেট করতে পারি। তো এখন যে টিউটোরিয়াল দেখবো সেটা হচ্ছে যে আসলে মাস্কিং, যে আমরা একটা ডিলেট করার পরে আমরা সেটাকে আবার পুনরায় ফেরত আনতে পারি কী করে। তো চলুন আমরা দেখি আসলে মাস্কিং জিনিসটা কি। মাস্কিং কিন্তু আসলে ঠিক আপনার ইরেজার টুলের মতো, কিন্তু একটু এক্সট্রা বেনিফিট আছে। সেটা হচ্ছে ইরেজারে আমরা কোনো জিনিস ডিলেট করলে সেটা কন্ট্রোল জেড দিয়ে, জেড বা আল্ট্রা জেড দিয়ে আন্ডো করে যেতে হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা জিনিস চলে এসেছি সেটা আর পুনরায় ফেরত পাওয়া যাচ্ছে না। কিন্তু মাস্কিংয়ে আমরা যদি কোনো জিনিস ডিলিট করে দিই, এটা আমার স্টোর করা থাকবে, আমি চাইলে আবার যখন তখন অনেক মানে দেরি করেও আমি ওই জিনিসটাকে আবার ফেরত আনতে পারি। চলেন দেখি, আসলে না দেখলে বোঝা যাবে না। ধরেন এটা একটা অবজেক্ট, আমরা এটাকে কেটেছি, এখন হঠাৎ করে আমার এক জায়গায় ডিজাইনের মধ্যে শেষের জায়গায় বা অন্য জায়গায় আমার এটা ফেরত আনা দরকার, তাহলে তার কন্ট্রোল জেড দিলে আমরা পাচ্ছি না। তখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ধরেন আমি চিন্তা করলাম যে এই একটা লেয়ার আমি এটাকে এখন ইরেজার না, আমি এটাকে মাস্কিং ইউজ করব। মাস্কিং ইউজ করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে এখানে গিয়ে অ্যাড মাস্ক। মাস্কিং জিনিসটা কি, মাস্কিং মানে হচ্ছে মুখোশ। মনে করেন যে একটা লেয়ারকে আরেকটা লেয়ার দিয়ে ঢাকবেন, কিন্তু আপনার যখন পর্দার আড়াল মানে এই এই আমার পিছে ধরেন যে আমাদের যে পিছে যে সিনারি, আমি যদি এখন যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আসছে, পিছের জায়গাটুকু দেখা যাচ্ছে না, এইটাও কিন্তু একটা মাস্কিং করা। ওকে, সো আমার এখন যদি আমি এখান থেকে একটা লেয়ারের উপরে আমি এসে অ্যাড মাস্ক চাপ দিলাম, এইরকম একটা সাদা অংশ দেখা যাবে। আর তারপর আমাকে যেটা করতে হবে এখান থেকে এসে ব্রাশ টুল নিতে হবে। শুধু বি প্রেস করলেই আপনার ব্রাশ টুল চলে আসে। ধরেন আমরা মুভ টুলে আছি, আমরা তো টুলস এখন জানি, একটু একটু জানি যে এটা মুভ টুলস, এটা ইরেজার টুলস, কেন ইরেজার টুলস আমরা দেখিয়েছি। আমরা এখন হঠাৎ করে মুভ টুলস থেকে ব্রাশ টুলে যাবো, তাহলে কী করতে হবে? সবাই হয়তো আমাদের জানা আছে, বি প্রেস করতে হবে। চলে আসলাম ব্রাশ টুলে। ব্রাশ টুলে আসার পরে আমাদের এখানে মাস্কিংয়ে থাকলো, এটার মধ্যে সিলেক্ট করে রাখলাম, এটা একটা সিলেক্ট হয়, এটা একটা সিলেক্ট হয়। খেয়াল করেন দুইবার সিলেক্ট হচ্ছে, কিন্তু একটা হচ্ছে ইমেজের ওপরে সিলেক্ট, আরেকটা হচ্ছে মাস্কিংয়ের ওপরে সিলেক্ট, রাইট? আচ্ছা, এবারে আমি এখান থেকে গিয়ে আমার ব্রাশের সাইজটা একটু বড় করে নিতে পারি এবং হার্ডনেস 0% রাখতে পারি, 100% রাখতে পারি। এখন 0% আর 100%-এর মধ্যে তফাতটা কি একটু পরে দেখাচ্ছি, যদিও এটা আমি ইরেজার টুলে বুঝিয়েছিলাম, তো এখন আমি 100% রাখলাম। রাখার পরে আমি যেটা করব, এখানে এসে আমার অবশ্যই মনে রাখতে হবে যে আমি যদি এটাকে মাস্কিং বা আমি যদি এটাকে ডিলেট করতে চাই, ইরেজারের মতো মুছতে চাই, তাহলে আমাকে ওপরে এখানে সাদা আর কালো দুইটা কালার থাকতে হবে, সাদা আর কালো, অন্য কোনো কালার হওয়া যাবে না। তো সাদা আর কালো হওয়ার জন্য আমাকে যদি মুছতে হয়, তাহলে এখান থেকে প্রথমে আমি সাদা কালো করে নিলাম, আমার যদি অন্য কোনো কালারে সিলেক্ট হয়ে থাকে, ধরেন এইরকম সিলেক্ট হয়ে আছে, তখন আমি এইভাবে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আমি এটাকে ওপরে উঠিয়ে দিলাম, এই যে দেখেন এক্সচেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সুইচ করছে, রাইট? ওপরে কালো চলে গেল। এই সুইচ আমরা আরেকভাবে করতে পারি, মনে রাখেন এক্স এক্স প্রেস করবেন, বারবার সুইচ হবে, কালার চেঞ্জ হবে। কেন হবে, কিসের জন্য হবে, এক্ষুনি দেখাচ্ছি। এক্স যদি আমি ধরেন ওপরে কালো রাখি আর এই লেয়ারটাকে সিলেক্ট করে নিই, তারপর আমরা কি করব, এখান থেকে আমরা মুছছি, দেখেন মুছতে পারছি। এরকম আমরা কিন্তু ছবিতেও একটা পিছের সিনারি রেখে সামনে আমরা ইরেজার দিয়ে মুছতে পারি। ওকে, এখন এটা হচ্ছে আমার ব্রাশে হার্ডনেস করা। ওকে, এটা হচ্ছে আমার ব্রাশে হার্ডনেস করা, যার কারণে আমি মুছতে পারছি। হার্ডনেস কী জিনিস একটু পরে দেখাচ্ছি। হার্ডনেস হচ্ছে এই জিনিসটা, এই যে হার্ডনেস 100% নেওয়া। তো আমার হঠাৎ করে মুছতে মুছতে হঠাৎ করে মনে পড়লো, আহা, আমি তো ভুল করে ফেলেছি, আমার তো আবার এটা ফেরত আনা দরকার, মধ্যেখানে আরেকটা এরকম একটা পিলার দেব। তো আপনি কিছু করতে হবে না, শুধু এই লেয়ারে দেখেন খেয়াল আছে কিনা, যে আমরা যতটুকু মুছেছি ততটুকু অংশ কালো হয়ে গেছে। এখন আপনি এক কাজ করবেন, এখান থেকে গিয়ে প্রেস করেন সাদাটা। ওকে, সাদাটা প্রেস করার পর আবার এখান থেকে ক্লিক করেন, দেখেন আগের জায়গায় ফেরত চলে আসছে। মজার না, আমরা যখন যেই জায়গা দরকার সেই জায়গাগুলোকে আবার ফেরত আনতে পারছি। এটাই হচ্ছে মাস্কিংয়ের বেনিফিট। মাস্কিংয়ে আপনি যেটা করতে পারবেন, যে আপনি চাইলে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাশ নিতে পারবেন, মানে আপনি যদি চান যে এখানে আমি এটাকে অন্য ধরনের ব্রাশ নেব, এই দেখেন অন্য ধরনের ব্রাশ নিচ্ছি আমি, এখানে আবার এই লেয়ার সিলেক্ট করে দিলাম, এখানে ওপরে সাদা দেওয়া যাবে না, ওপরে কালো দিতে হবে বা এক্সপ্রেস করতে হবে, এই দেখেন মুছে যাচ্ছে। আমি অন্য আরেকটা ব্রাশ নিলাম, দেখছেন কত সুন্দর লাগছে, যে যতটুকু যতটুকু আমরা মুছতে যাচ্ছি ততটুকু। আবার যদি আমরা ফেরত আনতে চাই, তাহলে আবার এক্সপ্রেস করি, আবার চলে আসছে, দেখেন এই দেখেন, সেই যে পিছে যে লেয়ারটা আছে মানে মেন যে জিনিসটা আছে সেটা আবার পুনরায় ফেরত আসছে। তো আমরা আবার ছোট করি,
মাক্সিং এ আমার আরেকটা বেনিফিট হচ্ছে, ধরেন আমরা আবার হার্ডনেসটাকে নিয়ে এখন বুঝাই, ব্রাশ টুলে চলে যাই। হার্ডনেস কি জিনিস? হার্ডনেসে এখানে ধরেন এই জায়গায় আসি, আমি এই ব্রাশটাকে নিলাম, অন্য একটা ডিফল্ট ব্রাশ নিলাম। এই ব্রাশ নেওয়ার পর আমার এখানে যে হার্ডনেস আছে, বা আমি এটাকে মিনিমাইজ করে দিলাম, হার্ডনেস আছে এটাকে আমি 0% করে দিলাম। খেয়াল করেন, এতক্ষণ তো আমরা হার্ড মানে মানে দেখা গেছে যে কঠিনভাবে কাটতো, এখন একটু সফট কাটবে। দেখেন আমি একটু ব্রাশ বড় করে নিই, একটু ব্রাশ বড় করে নিই, এই আর বেশি বড় হয়ে গেছে, এই যে এই দেখেন, আন্ডো করি মানে সরি এক্সপ্রেস করি, এই দেখেন স্মুথ করছে। এবার হার্ডনেসটাকে আমি একেবারে 100% করে দিয়ে দেখেন রুক্ষ হয়ে কাটছে। তফাৎটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে অনেক জায়গায় হার্ডনেস 100% রাখতে হবে, অনেক জায়গায় 0% রাখতে হবে, এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। তো ধরেন এখন আমি আবার এটা পুনরায় ফেরত নিয়ে আসলাম, তাহলে আমাকে ফেরত আনতে গেলে কী করতে হবে? আবার সাদা প্রেস করতে হবে, এক্স প্রেস করতে হবে। কারণ সবসময় আপনি মনে রাখতে হবে মুছতে গেলে ব্ল্যাক থাকতে হবে ওপরে অংশ, আর যদি আপনি ফেরত আনতে যান তাহলে আপনাকে করতে হবে হচ্ছে হোয়াইট। তাহলে আমরা এখন ফেরত আনতে যাচ্ছি, আমরা ব্রাশের সাইজটাকে বড় করতে পারি আরেকভাবে। ব্র্যাকেট ক্লোজ প্রেস করলে আপনার শুধু ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করলে আপনার জিনিসটা আবার বড় হচ্ছে, আর থার্ড ব্র্যাকেট ওপেন দিলে আপনার জিনিসটা ছোট হচ্ছে। আমরা এখন এই সাইজটা রেখে আমরা আবার ফেরত নিয়ে চলে আসলাম, দেখেন যে পুনরায় সব ফেরত চলে আসছে। লোডিং নিচ্ছে কারণ একটু সময় নিচ্ছে, একটু পিসিতে র্যামের হয়তো বা সমস্যা আছে যার কারণে। আচ্ছা এনিওয়ে আমরা করে ফেলছি, আপনাদের যাদের কম্পিউটারের স্পিড ভালো তাদের সাথে সাথে হয়ে আসবে। এবারে ধরেন আমাদের এটা ফেরত চলে এসছে, আমরা আবার অন্য ধরনের একটা মাক্সিং করি। আমরা এখান থেকে ব্রাশ নিয়ে আমরা আরও কিছু দেখি, দেখার পর হচ্ছে আমরা তো হিস্টোরি ব্রাশ বুঝি, হিস্টোরি প্যানেল কোথা থেকে আনতে, এখন ব্রাশে চলে যাই। আচ্ছা ব্রাশে আমি ধরেন একটা সাবজেক্ট একটা একটু ব্রাশ সাইজ বড় করলাম, করে আমি আর একটু বড় ধরেন আমি মুছলাম। মুছছে না কেন বলেন তো? কেন মুছছে না? তার কারণ হচ্ছে ওপরের অংশ কালো রাখতে হবে। এবার মুছবে, অনেক ধরনের ডিজাইন করা যায়, আপনি কীভাবে করবেন। এখন আমরা অনেক সময় দেখি না যে আমাদের চুলের পাশে হেয়ার মাক্সিং করতে হয়, তো আমরা এই জায়গাগুলোকে হেয়ার মাক্সিং করার জন্য ওই মাক্সিং ইউজ করতে পারি। তো এটা দেখা যাবে যে আমাদের ব্রাশ যদি চুলের মতো থাকে, যে একটু এজ মুডের মতো থাকে, তাহলে আমরা চুলের যে সাইডগুলো থাকে একটু একটু কোনা কোনা আস্তে আস্তে করে বের করে নিয়ে আসতে পারবো। একটু দেখাই, দেখেন এই জায়গাটা যদি আমি আল্ট্রা প্রেস করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন অংশগুলা গিয়েছে আর কোন অংশগুলা যায়নি। দেখেন এখানে যে ভিতরের অংশগুলো এতটুকু দেখা যাচ্ছে। আমরা আরও ভালো করে বুঝাই, আমরা ব্রাশটা চেঞ্জ করে নর্মাল ব্রাশে নিয়ে আসি। এখন এই জায়গাটা পুরাটা মুছে দিই, ধরেন এইভাবে করে মুছলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে যেই অংশগুলো কালো হয়ে গেছে সেগুলো ঢাকা পড়ে গেছে, আর যেই অংশগুলো সাদা আছে এখানে সেই অংশগুলো দেখা যাচ্ছে। তার মানে আমরা এতটুকু বুঝছি, ওপরে যদি কালো থাকে তাহলে আমরা যখন ব্রাশ ইউজ করব এই লেয়ারটাকে সিলেক্ট করে, তার মানে হচ্ছে আমাদের এই অবজেক্টগুলো মুছে যাবে, নিচে যে অবজেক্ট আছে ওইটা দেখা যাবে। ওকে, এখন আপনি ধরেন মাক্সিং ইউজ করার পরে আপনি এটা একটু ঢুকিয়ে ক্লিক করে ভিতরে ঢুকিয়ে দিলাম, আপনি অল্ট্রা প্রেস করেন, আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন অংশগুলো মুছেছে। সুন্দর না? আমরা একটু বড় করে দেখতেও পারবো, আচ্ছা এই জায়গা মুছে নাই, না এই জায়গা আমি মুছে দিচ্ছি, দাঁড়াও। অনেকভাবেই অনেক কিছু করা যায়। আচ্ছা গেল, এটা আমি ইউজ করলাম, আবার আমি চাইলে অল্ট্রা প্রেস করে আগের জায়গায় ফেরত নিয়ে আসলাম, এই দেখেন এখানেও মুছে দিলাম, আমরা গভীরভাবে খেয়াল করার জন্য। আচ্ছা এখন এটা তো গেল হচ্ছে আল্ট্রা প্রেস করলে আপনি দেখতেও পাচ্ছেন, আবার ভিজিবল হচ্ছে বড়ভাবে। ওকে, এবার আপনি এটাকে ডিসেবল করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে যে আমার মাক্সিংয়ের দরকার নেই, আমার আগের জায়গায় ফিরে আসো, তাহলে শিফট প্রেস করেন, আগের জায়গায় চলে আসলো, এটা মাক্সিং ক্লোজ করে দিল। তার মানে বুঝলাম যে মাক্সিং এই সিচুয়েশনে দরকার নেই, হয় না? যে আমি ইরেজার টুল দিয়ে করতে গেছিলাম, আমি তো এখন অনেকগুলো কাজ করে ফেলেছি, এখন তো আর কন্ট্রোল জেড চাপ দিলে আমার তো আগের জায়গা যাবে না। তো এইটা হচ্ছে মাক্সিংয়ের সুবিধা। ওকে, এবারে এটাকে আবার শিফট চাপ দেন, আবার আগের জায়গায় ফিরে চলে আসবে। আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে লেয়ার, এই মাক্সিংটাকে আমরা সরাতেও পারি, এই দেখেন সরে যাচ্ছে। ওকে, আমরা যে কোনো জায়গায় যেভাবে দরকার সেভাবে সেটও করতে পারছি। আবার যদি আমি এই লিঙ্কটাকে খুলে দিই তাহলে আমাদের যেভাবে দরকার ওই জায়গাটা নিয়ে গিয়ে আমরা সেট করতে পারছি। মজার না? অনেক কিছু করা যায় মাক্সিং দিয়ে, প্রচুর কিছু করা যাবে। আপনি আমরা আবার হিস্টোরিতে গিয়ে আগের জায়গায় ফিরে চলে আসি, এই জায়গা ছিল। আচ্ছা আমরা মাক্সিং দিয়ে অনেক কিছু করতে পারবো, এবং অনেক ধরনের ছবি পিছে, ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড কাটে যে একটা সাবজেক্ট বা একটা গাছের মধ্যে আরেকটা মানে ব্যাকগ্রাউন্ডকে মেশ করে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেওয়া, এগুলো মাক্সিং দিয়েই করে। তো
এখন আমার যেটা কথা হচ্ছে যে মার্কসিং নিয়ে আপনারা যে ধরনের কাজগুলো এখন দেখলেন, আপনারা বিভিন্ন ধরনের ছবি নিয়ে একটা ছবির পিছনে আরেকটা ছবি ব্লেন্ড করে দেবেন, হার্ডনেস টার্ডনেস সফটনেস করিয়ে আপনারা গ্রুপে পোস্ট করেন, আমি দেখব যার যেখানে যে প্রবলেম আছে আমাকে বলেন, আমি চেষ্টা করবো সেটাকে সলভ করার। এবং এরপরে ভিডিও দেখেন, আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। সাথে আছি এবং আর থাকবো। আল্লাহ হাফেজ।